বলছি, গতকাল রাতে দুটো তিনটা বাইক টোটাল চুরি হয়েছে। সবগুলি দামি বাইক, নতুন বাইক ছিল। সিকিউরিটি নেগলিজেন্স আছে এটাতে, কারণ সিকিউরিটি বলেছে সিকিউরিটি ঘুমিয়েছিল। অ্যান্ড দিস ইজ দ্য মেইন কনসার্ন, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং টু দ্য পুলিশ টু টেক কেয়ার দিস ইস্যু অন এ ভেরি সিরিয়াস, অন দিস ভেরি সিরিয়াস নোট, সো দ্যাট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট নট হ্যাপেন এগেইন। অ্যান্ড উই আর জাস্ট হার্ট অফ দ্য সিটি ইন রামনগর, অ্যান্ড ই জাস্ট থিঙ্ক ইফ দিস ক্যান বি হ্যাপেন ইন রামনগর এরিয়া, দেন হোয়াট অ্যাবাউট দ্য আদার পার্ট অফ দ্য সিটি। সো দিস ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, টু দ্য পুলিশ টু টেক কেয়ার অফ দিস ইস্যু, ভেরি সিরিয়াস নোট। বাইকে মালিক আমার একটা বাইক পালসার 350, আর দুইটা বাইক একটা কেটিএম, আরেকটা হলো অ্যাভেঞ্জার মাদার অ্যাভেঞ্জার। কোনো ধরনের সিসিটিভি বা গার্ড ছিল না? হ্যাঁ গার্ড ছিল, তালা খুলে দিয়ে গেছে। আপনাদের কি মনে হচ্ছে কিছু গার্ডের সাথে জড়িত ছিল? হতে পারে, জড়িত হতে পারে। গতকাল রাত্রিবেলায় রবীন্দ্র এসেছিলেন আমি রামনগর এক নম্বর স্থিত একটা ফ্ল্যাট আছে, ওইখানে তিনটে বাইক চুরি হয়ে গেছে। কেউ বিশেষ করে সিকিউরিটি গার্ড সহ অন্যদেরকে নিয়ে গেছে, সন্দেহ আছে। আজানকে আমরা নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য।